সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ করেছে সনাতন সম্প্রদায়। বিকেলে প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অংশ নিতে বৃষ্টির মধ্যেও দূর দূরান্ত থেকে জড়ো হন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। এ সময় সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সুরক্ষা আইন প্রণয়ন এবং মন্ত্রণালয় গঠন সহ আট দফা দাবি জানান হিন্দু নেতারা। এছাড়া শারদীয় দুর্গা পূজায় সরকারি ছুটি পাঁচ দিন করারও দাবি জানান তারা। অভিযোগ করেন, সম্প্রীতির বাংলাদেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।